তাও 5 টাকার নোট 30টি, মানে মানি ব্যাগ হারিয়ে ফেলে, যেখানে 120 টাকা ছিল, ওই মানি ব্যাগে 5 টাকার কয়টা নোট ছিল? তা সুপ্রশিক্ষিত বৃন্দ, এখন আপনারা দেখেন টোটাল ছিল তার 30 টাকা, এখানে আসল 5 টাকার নোট, মোট আছে 30 টাকা, আর এটা আছে সুপ্রশিক্ষিত বৃন্দ 2 টাকার নোট, 2 টাকার নোট, আর এই জায়গাটা আছে সুপ্রশিক্ষিত বৃন্দ 120 টাকা। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ 120 টাকা, যে 30টা নোট যদি দেখে, তো 120 টাকা মোট ছিল 30টা নোট, তাহলে গড়ে আছে 60 টাকা। তাহলে এখন আমরা যদি গড় করি সুপ্রশিক্ষিত, তাহলে এখানে দিলাম 4, তাহলে এখানে দিব সুপ্রশিক্ষিত 5 টাকার নোট, আর এখানে দিব 2 টাকার নোট, এই গড়টা আছে 4, মানে 130 যে 30টা, 120 টাকা যদি 30টা নোট হয়, তাহলে গড়ে 60 টাকা আছে, তাহলে গড়ে 4, তাহলে 4-এর থেকে যদি 2 যায় তাহলে এটা আছে 2, আর 5-এর থেকে যদি 4 যায় তাহলে আছে, তাহলে সুপ্রশিক্ষিত এক অনুপাত কত? 2, এক অনুপাত কত? 2। তাহলে যদি আমরা এটাকে লিখি 10:2, তা 20, তাহলে সুপ্রশিক্ষিত এই এটা আসছে কিন্তু 5 টাকার নোট, এটা কয় টাকা? 5 টাকা, এটা 2 টাকা, তাহলে 2 টাকার নোট আছে 10টা, আর 5 টাকার নোট আছে 20টি, তাহলে 5টি 20 টাকার নোট, 5 × 20 = 100, আর সুপ্রশিক্ষিত বৃন্দ তাহলে 2 টাকার নোট, তাহলে এটা আছে 10টি 2 টাকার নোট, তাহলে সুপ্রশিক্ষিত 10টি যদি 2 টাকার নোট হয়, 2 টাকা তাহলে আছে 20, তাহলে মোট 120, তাহলে দেখেন আমার উত্তর হয়েছে। তাহলে এই টাইপের অঙ্ক আপনারা আশা করি করতে পারবেন। আমি আর একবার বুঝে দিচ্ছি, টোটাল টাকা ছিল 30 টাকা, 5 টাকা ছিল, 2 টাকা ছিল, মোট নিচ ছিল 120 টাকা, তাহলে 120 কে যদি 30 দ্বারা ভাগ করি, তাহলে উত্তর আসলে আমাদের 4, তাহলে উত্তর আসলে কত? 4। তাহলে এখন এই 4টি মাঝে নিলাম, এখানে 5 টাকা, এখানে 2 টাকা, তার সুপ্রশিক্ষিত বৃন্দ এখন যদি আমাকে ওখানে বলা হয় যে এখানে তার 60টি নোট ছিল, কয়টা নোট ছিল? 60টি, আর এখানে যদি বলা হয় যে সেখানে 240 টাকা ছিল, 240 টাকা, তাহলে তখন আমরা কি করব, এই জায়গাটা দিব 60, এই জায়গাটা দিব 60, এখানে 2 টাকা 5 টাকা, আর এই জায়গাটা আমরা দিব হচ্ছে 240, তাহলে এখন আমরা 240 কে কয় দ্বারা ভাগ করবো? 60 দ্বারা, তাহলে সুপ্রশিক্ষিত গড় আসবে আমাদের কত? গড় আসবে 4×6=24, তাহলে 4, তাহলে এখানে 5×2, তাহলে 2×1, তাহলে এখন সুপ্রশিক্ষিত বৃন্দ তাহলে এখন আমরা কি করব, এটা যদি আরো 2 দ্বারা গুণ করি, সুপ্রশিক্ষিত বৃন্দ আরো 2 দ্বারা যদি গুণ করি, আর এটা এর পরবর্তীতে আমরা আবার 2 দ্বারা গুণ করলাম, তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ তাহলে 2 দ্বারা গুণ করলে এটা হবে কত? 20, এটা হবে কত? 40, তাহলে এইটি আছে 2 টাকার নোট, তাহলে এটা আসছে 40, আর এটা আছে 5 টাকার নোট, 5×40 = কত? 200, তাহলে মোট যোগ করি 240 টাকা। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ আর একবার বুঝে দিচ্ছি, এখন আমরা 10:20 আসলো, তাহলে আমরা আবার 2 দ্বারা গুণ করলাম 20:40, তাহলে 2 টাকা 20 টাকা 2 টাকা 1 টাকা 2 টাকা নোট যদি 20 টা থাকে 40 টাকা, আর 5 টাকা নোট যদি 40টা থাকে, 5×40 = 200, তাহলে 240, তাহলে দেখেন 240। আর একবার বুঝে দিচ্ছি, আপনারা সবসময় টাকাটা এখানে নেবেন, তাহলে নোট কটা? 60 কে, এখানে 5 টাকা 2 টাকা, আর আমাদের টাকা কত? 240, 240 কে 10 টাকা নোট ছিল, 60টা নোট, তাহলে 4, তাহলে গড়ে দিব 4, এখানে 2 টাকা আর এখানে 5 টাকা, তাহলে সূত্র শিখিয়ে দিবেন। তো এখন এই সেম অঙ্ক এখন যদি আমাদেরকে বলা হয় যে এই জায়গাটা আমাদের 2 টাকা আর 5 টাকার নোট ঠিকই আছে, 2 টাকার নোট এবং 5 টাকার নোট সূত্র শিখিয়ে দিবেন, আমাদের একবারই ঠিক রয়েছে, এই জায়গাটা যদি বলা হয় যে 480 টাকা, 480 টাকা ছিল, আর নোট ছিল 120টা, নোট ছিল 120টা, তাহলে এখন আমরা এখানে দিব 120, এই জায়গা হবে 480, তাহলে 480 কে সুপ্রশিক্ষিত বৃন্দ 480/120, তাহলে এখানে হবে 4, তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এই জায়গাটা হবে 4, তাহলে 4 হবে, তাহলে এখানে 4 ঠিকই থাকলো, তাহলে এই জায়গাটা তো আমরা এখন গুণ করবো 4 দ্বারা, তাহলে 4×10=40, 4×20=80, তাহলে এটা 5×8 কত হয়? 40, তাহলে এটা হবে 400 টাকা, একটা 5 টাকা করি, আর এটা একটা 2 টাকা করে, তাহলে 2×10=80, তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ দেখেন 480, তাহলে আপনারা এইরকম যে কোনো অঙ্ক বানাতে পারবেন এবং একা একা করতে পারবেন। তা আমার ক্লাস যদি ভালো লাগে, প্লিজ আপনারা মোস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব।